আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020 আওয়ার স্কুলে আবারও প্রত্যেককে স্বাগতম। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে হাজির হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আজ আলোচনা করব সাতজন বীরশ্রেষ্ঠ নিয়ে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রব, জন্ম 1940 সালে ফরিদপুর জেলায়, কর্মস্থল এপিআর, পদবী ল্যান্স নায়েক, সেক্টর 1, মৃত্যু 7 এপ্রিল 1971, সূত্র বাংলাপিডিয়া, 8 এপ্রিল 1971, সূত্র বাংলা একাডেমি চরিতাবিধান, 20 এপ্রিল 1971, সূত্র মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। অর্থাৎ তিনটি ভিন্ন ভিন্ন সূত্রে তার এই মৃত্যু নিয়ে মতবিরোধ রয়েছে। তার সমাধি রাঙ্গামাটি জেলার নানিয়ার চরে। সিফাহি মোস্তফা কামাল, জন্ম 1949 সালে ভোলা জেলায়, কর্মস্থল সেনাবাহিনী, পদবী সিপাহি, সেক্টর 2, মৃত্যু 18 এপ্রিল 1971, সূত্র মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, 17 এপ্রিল 1971, সূত্র বাংলাপিডিয়া। সমাধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগরা গ্রামে। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, জন্ম 1936 সালের নড়াইল জেলায়, কর্মস্থল ইপিআর, পদবী ল্যান্স নায়েক, সেক্টর 8, মৃত্যু 5 সেপ্টেম্বর 1971, সমাধি যশোরের সরসা উপজেলার কাশীপুর গ্রামে। সিফাহি হামিদুর রহমান, জন্ম 1953 সালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোর্দা খালিশপুরে, কর্মস্থল সেনাবাহিনী, পদবী সিপাহি, সেক্টর 4, মৃত্যু 28 অক্টোবর 1971 সাল, বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ। অর্থাৎ সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে তার বয়স সবচেয়ে কম। সমাধি ভারতের ত্রিপুরা রাজ্যের হাতিমের ছড়া গ্রামে সমাধি ছিল। তার দেহাবশেষ ত্রিপুরা হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং 11 ডিসেম্বর 2007 ঢাকার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় সমাহিত করা হয়। স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন, জন্ম 1953 সালে সোনাইমুড়ি, নোয়াখালী জেলা, কর্মস্থল সেনাবাহিনী, পদবী ইঞ্জিন রুম আর্টিফিশার, সেক্টর 10, মৃত্যু 10 ডিসেম্বর 1971, সূত্র মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, 6 ডিসেম্বর 1971, সূত্র বাংলাপিডিয়া। সমাধি খুলনা রূপসা উপজেলার বাগমারা গ্রামে রূপসা নদীর তীরে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, জন্ম বরিশাল জেলায়, 1949 সাল, সূত্র মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, 1948 সাল, সূত্র বাংলাপিডিয়া, কর্মস্থল সেনাবাহিনী, পদবী ক্যাপ্টেন, সেক্টর 7, মৃত্যু 14 ডিসেম্বর 1971, বীরশ্রেষ্ঠদের মধ্যে সবশেষ শহীদ হন। অর্থাৎ সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে সবার শেষে শাহাদত বরণ করেন। সমাধি চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণ। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, জন্ম 1941 খ্রিস্টাব্দ ঢাকায়, পৈতৃক নিবাস রায়পুরা নরসিংদী, কর্মস্থল সেনাবাহিনী, পদবী লেফটেন্যান্ট, সেক্টর। মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানে কর্মরত ছিলেন। পাকিস্তান বিমান বাহিনীর একটি T-33 প্রশিক্ষণ বিমান, যার ছদ্মনাম ব্লুবার্ড, ছিনতাই করে নিয়ে দেশে ফেরার পথে বিমান দুর্ঘটনায় নিহত হন। মৃত্যু
20 আগস্ট 1971, সমাধি পাকিস্তানের করাচির মৌরিপুর মাসরুর ঘাটিতে তার সমাধিস্থল ছিল। বিশিষ্ট মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং 25 জুন 2006 পূর্ণ মর্যাদায় মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় দাফন করা হয়। চলচ্চিত্র অস্তিত্বে আমার দেশ তার জীবনের উপর নির্মিত চলচ্চিত্র। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।